আই বললাম আবার রান্দা বান্দা বয় দিছি কি তা রান্তাছি জানো, কালকে অল্প একটু মাছ আছে এটা ভাজছি, একটু মশলা দিয়া একটু পেঁয়াজি মা হালকা ভাজাও না, এটা ঝাল ঝালের মতো একটা করে লব, আর করুম আন্ডা আন্ডা কারি, আর ডাল তো লাগবোই অবশ্যই, ডাল ছাড়া তো হইতেই না আমার ঘর, দেখা দিলে কি তা রান্ধি বড় অসুবিধা, আলু খালে আলু শোনাই ঋষি আই বসে, ঋষি টিফিন করে এসে বললাম না আজকে একদিন বুঝলাম না আজকে সানডেতে এসে হে ফুই তরকারি হ্যাঁ না পরোটা তরকারি দিতে, আর সেইরা পরোটা তরকারি খাইছে, এলো কথা আলু দিয়ে রান্ধুম ডিম বুঝছেনি, অক্ষণে শীতের দিনে আলু সিদ্ধ কি স্বাদ লাগে, আমার তো খুব ভালো লাগে আলু আর সিম দিয়ে সিদ্ধ মাখা খাইন লাগে, সর্ষা তেল দিয়ে আমি আবার ঘি খেতে পারি না আমার গোলাপ কেটে করে, সর্ষা তেল কাঁচা পেঁয়াজ মরিচ দিয়া ডইলা পাই আর কিছু লাগে না, একটু ডাইল হইলে হয় না হইলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে দিলে চুলাই লই, হ্যাঁ চুলাই তোমার ঘরে কি দাঁড়ানছো আজকে, চিকেন নি না মাটন, মাটন খাইতে পারি না গো ফুল ফান্ডি বালা ফাইনের লিগা বিয়ে হয়ে আসে, এটা মানে এই বাড়িতে আইসি পরে এত বড় সরে একদিন রান্না করছি, একদিন না দুই দিন জানি মাটন কেউ ভালো লাগে না বলে, আমার খুব ভালো লাগে পোলাপানে না খাই তার আনতে ইচ্ছাই নেই, পোলা পাইন যদি না খায় রানতেও ভালো লাগে না, ডিম চুলাইতে আমার ফাইন লাগে ডিম আলু, আগে আমার বাড়ির মা হাঁস ফালতো অনেক হাঁস আসলো, এমন একটা ফাতিল আসছিল ফাতিল বইরা বলে ডিম
চকলেটের অবস্থা দেখো, এদিকে একটা বিড়াল আয়ে এই লিমিতে করতেছে, বিড়াল সান্টান শেষ, সান শেষ অনেক আগুই। আমরা কয়েকজনের ভিডিও দেখছিলাম তখনে ভাত খামু আড়াইটা বাজে, খুদা লাগছে। এই ধর চকলেট মশাই দেখছো, এই জানালা দিয়ে এখানে একটা বিড়াল আয়ে, এদিকে বিড়াল যা হে যা করে আমি খাউন টাউন দিই। এই ধর একবার এখানে দাঁড়ো, ব্যাক ক্যামেরা করে দেখায় মনে আইছে, অনবরত লেজ লাগতেছে। এই যে গার্লফ্রেন্ড, হ্যাঁ অনবরত লেজ লাগে। দেখছো কি অবস্থা, শক্ত হয়েছে, অনবরত লেজ লাগতেছে।